নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। হাথরস ও আম্বারখানা ধর্ষণ ও খুনের ঘটনায় বিক্ষোভ অব্যাহত, প্রতিবাদ উপত্যকা জুড়ে। চার দফা দাবিতে অসম জীবিকা সখী সংস্থা আন্দোলনে প্রজেক্ট ম্যানেজারকে স্মারকপত্র। কাছাড় পোস্টাল ডিভিশনে 22টি পদের বিলুপ্তি, প্রতিবাদে সরব শিলচর জেলা কংগ্রেস। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। উত্তরপ্রদেশের হাথরস কাণ্ডের প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। অভিযুক্ত চার দোষীর উপযুক্ত শাস্তির দাবিতে সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতিও পথে নেমেছে। সোমবার বরাক উপত্যকার বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন প্রগতিশীল মহিলা সমিতি সারা দেশে একযোগে প্রতিবাদ ও বিক্ষোভ পালন করে। শিলচরের বিক্ষোভ কর্মসূচিতে জেলা সভানেত্রী আতরজান বেগম মজুমদার সহ সভানেত্রী রীনা দাস, এআইসিসিটিইউ-এর জেলা সম্পাদক অসীম দত্ত প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী সবসময় ভাষণে বেটি বাঁচাও বেটি পড়াও বলে থাকেন, অথচ দেশের কোথাও মহিলাদের ন্যূনতম নিরাপত্তা নেই। হাথরসের ঘটনায় অতিসত্বর যোগী আদিত্যনাথের পদত্যাগ এবং ওই যুবতী হত্যাকারীর উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানানো হয়। মনীষা বাল্মীকিকে 19 বছরের মেয়েকে যেভাবে চারটা রাক্ষস দর্শন করে উনার জিহ্বা কেটে গাড়ের হাড্ডি ভেঙে হত্যা করেছেন, রেপ করেছেন, কই আমাদের সরকার? কই আমাদের ভারতবর্ষের সরকার, যিনি কোথায় কোথায় বলছেন নারী বাঁচাও, মহিলা বাঁচাও, নারী বেটি বাঁচাও, বেটি পড়াও? কই ওর জবাব? আপনারা একটু ভেবে দেখেন, যার দৌলতে উনি আজকে ট্রেন থেকে দিল্লির কুর্সিতে বসেছেন, আমার মিডিয়া ভাই বোনদের কারণে প্রচার দেশে বিদেশে হয়েছে। আজকে আমার মিডিয়া ভাই বোনেরা নির্যাতন করেছেন এই ইউপি সরকারের প্রশাসনরা। এই প্রশাসনকে আমি দুষতে বাধ্য হই না, কারণ ওনারা ইশারাতে না চাচ্ছেন, কারণ যদি তার ইশারায় কাজ না করেন ওরা তো বেটি এবং বাচ্চাদেরকে গুন্ডা বাহিনী পাঠিয়ে হত্যা করে দিবে। উত্তরপ্রদেশের হাথরস গণধর্ষণ কাণ্ড ও করিমগঞ্জের শিবানী নমঃশূদ্রের হত্যা ও ধর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সারা রাজ্যের সঙ্গে শিলচরেও জেলাশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস এর কর্মীরা। সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি জানানো হয়, উভয় ঘটনার সঙ্গে জড়িত দোষীদের ফাস্ট ট্র্যাক আদালতে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন এআইএমএসএস এর কাছাড় জেলা সম্পাদিকা দুলালি গাঙ্গ। তিনি বলেন, উত্তরপ্রদেশের হাথরসের গণধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সারা দেশে যখন প্রতিদিন প্রতিবাদ সংঘটিত হচ্ছে, ঠিক তখনই করিমগঞ্জের আম্বরখানার 17 বছরের একটি মেয়েকে অপহরণ করে ধর্ষণ ও হত্যা করা হয়। এই ঘটনা প্রমাণ করছে যে ধর্ষণের মতো ঘটনা দমনে সরকারের উদাসীনতার ফলে অপরাধীরা জঘন্য কাজ করতে সাহস পাচ্ছে। তিনি এও বলেন, উত্তরপ্রদেশের হাথরসের গণধর্ষণ কাণ্ডে জড়িত অপরাধীদের বাঁচাতে বিজেপি পরিচালিত যোগী সরকারের পুলিশ ও প্রশাসনের ভূমিকা অত্যন্ত ন্যাক্কারজনক। এর নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে এছাড়াও উপস্থিত ছিলেন এআইডিওয়াই এর জেলা সম্পাদক বিজিৎ কুমার সিংহ, এআইডিএসও এর জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস, এআইএমএসএস এর স্বাগতা চক্রবর্তী প্রমুখ। সেই হত্যার প্রতিবাদে আজকে কি একটা অ্যারেস্ট করাই কি শেষ কথা? আমরা সমস্ত ভারতবর্ষে এআইএমএসএস এর পক্ষ থেকে, এআইডিএসও, এআইএমএসএস এবং এআইডিওয়াইও এর পক্ষ থেকে আমরা আস্থা ভারতবর্ষ জুড়ে আন্দোলন গড়ে তুলছি, লাগাতার আন্দোলন চলে যাচ্ছে, আমাদের এই আন্দোলন কন্টিনিউ করব আমরা যতদিন পর্যন্ত এই নারকীয় ঘটনার দোষী সাব্যস্ত করা শুধু কথা নয়, আমরা ফাঁসি দাবি করেছি, কারণ এই ধরনের নারকীয় ঘটনা যারা ঘটায় তাদের ফাঁসি হওয়া উচিত আমরা মনে করি।
সারা অসম জীবিকা সখী সংস্থার কাছাড় জেলা কমিটির চার দফা দাবিতে সোমবার ডিএমএমইউর জেলা প্রজেক্ট ম্যানেজারের কাছে একটি স্মারকপত্র প্রদান করা হয়। স্মারকপত্রের প্রতিলিপি কাছাড় জেলা শাসক ও ডিআরডি এর প্রকল্প সঞ্চালকের কাছে পাঠানো হয়। গত পয়লা অক্টোবর থেকে তারা অনির্দিষ্টকালীন কর্মবিরতি পালন করছে। সংস্থার সদস্যরা জানান, 2012 সাল থেকে তারা কাজ করে যাচ্ছেন। কাজের উপর নির্ভর করে তাদের পারিশ্রমিক দেওয়া হয়। মাসে 4000 টাকার চেয়েও কম উপার্জন হয়, ফলে এই স্বল্প টাকায় তাদের সংসার চালানো দুষ্কর হয়ে পড়েছে। তাই তারা মাসিক 15000 টাকা বেতন, টিএ ও ডিএ, বিনামূল্যে চিকিৎসা ও একটি ল্যাপটপ প্রদানের দাবি তোলেন। দাবি পূরণ না হলে সংস্থা আগামীতে বৃহত্তর আন্দোলনে নামারও হুমকি দেওয়া হয়েছে। বেতন পুরা বন্ধ, আমরা খালি খাওয়ার কাজ করার লাগে, কাজ করার লাগে বেতন তো পুরা বন্ধই। কত টাকা আমরা স্যালারি এটাও আমরা জানি না। আমরা বারবার জিজ্ঞাস ব্লকে গিয়া যে স্যার আমরা কত টাকা খালি অনিয়ম জমা দেও জমা দেও, আর দেওয়ার পরেও আমরা কোনো কোনো স্বীকৃতি নাই, কোনো কাজের কোনো ইয়ে নাই, দাম নাই, কেউ আমরা এখনো জানে না যে আমরা কী কাজ করি। জানি আমরা জীবিকা সখী, কতটুকু আমরা ইয়ে জানা, কিন্তু আমরা কোনোভাবেই তারা মানে বেতনের কোনো ফিক্সড বেতন দেওয়া হয় না। মাসের পর মাস যা দীর্ঘ তোমার লকডাউন লাগছে থেকে আমরা কোনো বেতন নাই, আমরা পরিবারে কোনো সরকারি চাকরি নাই, এই বেতনের আমরা এটার উপরে কাজ করিয়া বাচ্চা কাচ্চার জীবিকা নির্বাহ করি, কিন্তু আমরা তারা কোনো মতেই আমরা ইয়ে করেন না, কোনো মতেই আমরা কোনো স্বীকৃতি দেওয়া হন না। করোনার সময় আমরা আমরা তারা মানে জোরজবস্ত করে কাজ করার, যে কাজ করতে হইব কাজ করতে হইব, কাজ না করলে হইতো না, কাজ করার পরে এটা কাজ হয়েছে না, এটা কাজ হয়েছে না, তোমরা করতে পারো না, কাজ কাজ করো না, এরকম করে নানানভাবে আমরা যন্ত্রণা দেওয়া হওয়ার, এরপরে একটার পর একটা কাজ যেটা করি এটার উপরে আমরা কোনোভাবে আমরা কইছি যে আমরা ওটা বসছি। আমরা যেটা পাইয়াছি আমি তো সাধারণ অনারিয়াম 2000-3000-4000 উপরে তো এরকম উঠেও না। মেন কথা আমরা ফিক্স বেতন লাগে, আমরা আর কিছু মানে মান্থলি বেতন উধারবন্দ দিগর কাশীপুরে গত মঙ্গলবার বিশ্বজিৎ পাশে নামের এক যুবককে অপহরণ করে লুটপাট করা হয়েছে বলে উধারবন্দ থানায় যে মামলা দায়ের করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বললেন স্থানীয় মানুষ। সোমবার এলাকাবাসী সাংবাদিকদের জানান, সেদিন বিশ্বজিৎ পাশে নামের বড় কাশীপুরের এক যুবক জল খাওয়ার বাহানায় গ্রামের একটি ঘরে ঢুকে, ঘরে তখন এক যুবতীকে একা পেয়ে তার সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা চালায়। পরে ওই যুবতী চিৎকার চেঁচামেচি করলে প্রতিবেশীরা এসে পাকড়াও করেন বিশ্বজিৎ পাশিকে। পরে তারা ধরে নিয়ে যান গ্রামের ভিডিপির কাছে। সেখানে যাওয়ার কয়েক মিনিট পর দেখা যায় ছেলের বাবা পুলিশ নিয়ে এসে বলেন যে তার ছেলেকে অপহরণ করে এখানে রাখা হয়েছে এবং সেখান থেকে বিশ্বজিৎকে নিয়ে যান। পরে থানায় গিয়ে একটি মিথ্যা মামলা দায়ের করেন গ্রামের কিছু মানুষের উপর। জলের বাহানায় যে জল দেয়, জল না দেওয়ার বাহানায় ঘরে ঢুকছে, আর ঘরে দেখে কেউ নাই, একজন ছোট বাচ্চা মেয়ে আসলো, তখন কিতা করছে একলা পাইয়া তার বলৎকারী করার চেষ্টা করছে। তখন এ মেয়েটা চিৎকার করছে যখন, তখন গ্রামবাসীর লোকেরা নের পাশে সব হাল্লা শুনিয়া দৌড়াইয়া আইল। তখন মানুষ তো জমার পরে ছেলে ভাগার পথে রাস্তা যাওয়ার সঙ্গে ওইখানে আমি ওদিক থেকে দৌড়াইয়া আমিও আইতে আসলাম। এই সময় কৃষ্ণ নুনিয়ার বাড়িতে তারে আটক করলাম। আটক করিয়া তখন দেখি পিছনে প্রচুর লোক লোক আইয়া, তখন ধরিয়া তারে ভিটিপির বাড়িতে নিয়ে যাওয়া হয়। এখানে কোনো মারপিট কিছু করে না, বিচার বিচার বলিয়া আমি যে ভিটিপির অন্য বিচার দেই এই ঘটনার। কিন্তু এখানে আমরা বসিয়া আসলাম যে ভিটিপি আইলে তার আমরা বিচার দেবো। হে কইছে ঠিক আছে তোমরা এখানে থাকো, আমি একটু পেশারিত আসি, আমি অল্প সময় আই যাই। তারপরে আমরা অপেক্ষায় আসলাম, তার বাবা জয়প্রকাশ পাশি ও একটা মিথ্যা মামলা থানা থেকে লইয়া আইয়া তারে উদ্ধার করিয়া ছেলেটাকে নিয়ে যায়। তারপরে আমরা এখান থেকে আবার বাড়িতে আইয়া এ মেয়েটার দেখলাম কোনো উপায় না, তখন আমরা এই বলৎকারী কেস নিয়ে আমরা উদারবন থানাতে এফআইআর দিলাম তার ছেলের বিরুদ্ধে। এদিকে ভুক্তভোগী ওই যুবতী সেদিন তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সম্পূর্ণ বিবরণ সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। এবার লাইকা আইল রানি হামাস পানি মাংলা পানি দিয়ে গেইনি, ও আমাকে ধারা ধারাধারি কইলাম, আমার পর ইয়ো করত রে, জোর জবরদস্তি করত রে। যাব আম জোর সে চিল্লাইনি হ্যাঁ, তো ও নিকর কে ভাগাল আদমি সামনে কে আশপাশ কে আদমি ওকে দৌড়া কে ধরে কে ভাইল, মামা কে ফোন কইনি, মামা ওর সে আগে ফোন ওকে ধাইনা ধাই কে বিদিপি বিদিপি লে গেল
तोर संगे माने जोर जबरदस्ती कर लगा हमारे संगे जोर जबरदस्ती कैला पहले आके का बोला पानी मांगला हां पानी मांगला तब जब हल्ला चीज कर ले तब माने पड़ापति जब हल्ला चीज कर कहनी तब वो निकल के भाग गए से नेरे पजरे कदमी होके दौड़ाए ओके धरे कोशिश कैला तब हम फोन कहनी हां मामा ही है तो मामा और से आवत रहना तो ओके बाद धय के ओके बीबी ही ले गई अभी का चाहे तू अभी हमके न्याय चाहिए ओके या तो के धरे के लगी आज 7 दिन हो गल अभी तक ले ओकर कोनो आता पता कुछ ना ई का एगो लड़की के का ढंग है या इज्जत हो ना ना हां गांव में का बेटी बहन कोई के इज्जत ना शिल्टर पोस्टल सर्विस से 52 पद विलुप्त करे तार जगह 30 करे नेওয়া হয়েছে এর পরিপ্রেক্ষিতে সোমবার জেলা কংগ্রেসের কর্মীরা ট্রাঙ্ক রোডে স্থিত বরিষ্ঠ ডাক অধীক্ষক কার্যালয়ের সুপারিনটেনডেন্টের সঙ্গে দেখা করতে গেলে গেটের সামনেই তাদের আটকে নেওয়া হয় অবশ্য পরে কথাবার্তা বলে দেখা করার সুযোগ করে দেওয়া হয় কংগ্রেস নেতারা ডাক বিভাগের পদ বিলুপ্তির ব্যাপারে বিস্তারিত জেনে আসেন পরে তারা সাংবাদিকদের এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন এখান থেকে 52টা পোস্ট অ্যাবলিশ করে নেওয়া হয়েছে সেই 52টার মধ্যে 38টা পোস্টম্যানের পোস্ট এবং 13টা ক্লারিক্যাল পোস্ট এবং একটা ডি ক্যাটাগরি এটা পোস্ট সব মিলিয়ে 52টা পোস্ট এখানে অ্যাবলিশ করা হয়েছে সেটা নিয়ে পোস্টাল ইউনিয়ন প্রায় সপ্তাহখানেক ধরে আন্দোলন করে যাচ্ছে আমরা আজকে পোস্টাল সুপারিনটেনডেন্টের সঙ্গে দেখা করেছি দেখা করার সময় আশ্চর্যের ব্যাপার যে আজকে দেশের মধ্যে যে গণতন্ত্র নেই তার আরেকটা জ্বলন্ত প্রমাণ আমরা যখন দেখা করতে একটা জেলা কংগ্রেসের এবং আমাদের আইএনটিসি ইউথ উইংসের পক্ষ থেকে আমরা যখন এসেছিলাম তখন আমাদেরকে প্রথমেই গেটের মুখে সরকার পুলিশ লাগিয়ে এখানে আমাদেরকে আটকিয়ে দেয় তারপর অনেক রিকোয়েস্ট করার পর আমাদেরকে যেতে দেওয়া হয় আমরা যাওয়ার পর পোস্ট অফিসের সুপারিনটেন্ডেন্টের সঙ্গে আমরা কথা বলেছি আমরা জানি সুপারিনটেন্ডেন্ট ডাইরেক্টরের পারমিশন না নিয়ে উনি ডিস্ট্রিক্টের সুপারিনটেন্ডেন্ট হিসাবে 52টা পোস্ট উনার এখতিয়ারে 52টা পোস্ট নিয়ে পুলিশ করে নিয়েছেন ওনাকে বেকার সমস্যায় জর্জরিত যদিও মুখ্যমন্ত্রী সবসময় বলে থাকেন মুখে মুখে বরাক ব্রহ্মপুত্র পাহাড় পর্বত সমান কিন্তু বাস্তবে দেখা যায় তার ঠিক উল্টো এই সরকার আসার পর থেকে আসামে এবং ভারতবর্ষে দেখা যাচ্ছে যে বরাক উপত্যকা থেকে চাকরির পোস্ট একটার পর একটা ডিপার্টমেন্টে চাকরির পোস্ট উঠিয়ে নেওয়া হচ্ছে রবিবার আইআইএসডি ইনস্টিটিউট নতুন কিছু নিয়ম নীতি নিয়ে উদ্বোধন করলো উধারবন দিঘিরপার এলাকায় নতুন কার্যালয় ইনস্টিটিউটের এমডি রত্নদীপ দেব রায় বক্তব্য দিতে গিয়ে বলেন অন্য ইনস্টিটিউট থেকে কম খরচে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ সমাপ্তির সাথে সাথে সার্টিফিকেট দেওয়া হবে পরে এই কার্যালয়ের দায়িত্ব সমছে দেন এলাকার বাসিন্দা আশরাফুল হাসান চৌধুরীর হাতে উদারবন্দে ডিগির পারে আমরা মানে কিং কম্পিউটার এডুকেশনের সাথে আমরা টাই আপ করেছি এখানে কম্পিউটার এডুকেশনটা দেওয়া হবে আমরা স্টার্টিংয়ে এখানে মানুষের ইকোনমি কন্ডিশন আর সেলফ ডেভেলপমেন্টের জন্য আমরা বেসিক কোর্সটা 999 আর ডিপ্লোমাটা একদম কম খরচার মধ্যে আমরা দিচ্ছি এখান থেকে অনেক স্টুডেন্টরা প্লেসমেন্টও জেনারেট করতে পারবে আজকে রবিবার উত্তর কৃষ্ণপুর আউলিয়া টিলার সার্বজনীন শিব মন্দির সংলগ্ন 26 লক্ষ টাকার একটি রাস্তা শিলান্যাস করেন এলাকার বিধায়ক তথা আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর স্থানীয় জগন্নাথ আশ্রমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে উপাধ্যক্ষ জানান তার 4 বছরের কার্যকালে রাস্তাঘাট সহ প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে এদিন স্থানীয়রা রাস্তার জন্য অর্থ বরাদ্দ করায় বিধায়ককে ধন্যবাদ জানান তারপর বিধায়ক সৈয়দপুরের চরকিশাহ মোকামে যাওয়ার 10 লক্ষ টাকার রাস্তার কাজের সূচনা করেন থাউজেন্ড সায়ন্তন নামের এনজিওর বর্ষপূর্তি ও তাদের সহকর্মী বন্ধু সায়ন্তনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী 8 এবং 9 তারিখে মধ্যশহর ভবনে বিভিন্ন সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে এ উপলক্ষে আজ মধ্যশহর ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় আগামী 8 অক্টোবর আমাদের যে এনজিও থাউজেন্ড সায়ন্তন
তার এক বছর পূর্ণ হবে। তার সাথে সাথে আমাদের যে বন্ধু সায়ন্তন চক্রবর্তী তার ডেথ অ্যানিভার্সারিও সেই দিনটা। তো আগামী 8ই অক্টোবরে আমরা ইন অ্যাসোসিয়েশন উইথ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিশন কাছাড় অ্যান্ড মন্তশ্বর সাংস্কৃতিক সমিতি কো পাওয়ার্ড বাই বরাকবেড়ি থ্যালাসেমিয়া অ্যাসোসিয়েশন আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করছি ইন দ্য এইড অফ থ্যালাসেমিয়া পেশেন্টস। এখানে আমাদের যে ব্লাডগুলো যেগুলো আমরা অ্যারেঞ্জ করবো সেগুলো আমরা থ্যালাসেমিয়া পেশেন্টস যারা আছে ওদেরকে আমরা প্রোভাইড করবো। থ্যালাসেমিয়া ব্যাপারে আমরা জানতে পেরেছি থ্রু বরাকবেড়ি থ্যালাসেমিয়া অ্যাসোসিয়েশন থেকে যে বাচ্চাগুলো আছে ওদের ব্লাডের প্রয়োজন খুব বেশি, আর এই আজকের এই কোভিড সিচুয়েশনের মধ্যে ওরা ব্লাড সেভাবে ব্লাডগুলো ওরা পাচ্ছে না, তো তার জন্য ওরা আমাদের কাছে এসছে। তো ওরা আমাদের কিছুটা জানিয়েছে আর আমরাও তাতে খুবই খুশি যে আমরা এই দিনে যেহেতু আমাদের বন্ধু সায়ন্তন চক্রবর্তী ওর বাচ্চাদের প্রতি একটা আলাদা সফটনা আছে, তো এই দিনে যদি আমরা এই বাচ্চাদের জন্য ব্লাডগুলো দিয়ে ওদেরকে একটু সার্ভাইভালের জন্য একটা অপরচুনিটি দিতে পারি আমাদের পক্ষে সেটা খুবই ভালো। প্লাস বরাকবেড়ির বাসিন্দারা যারা আছে সবাইকেই আমরা আমন্ত্রণ করে জানাব যে আগামী 8 তারিখে আমাদের সাথে এসে যোগ করবে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি রোধ কালোবাজারে বন্ধ করার দাবিতে শিলচর প্রেস ক্লাব সভাগৃহে আজ গ্রাহক সুরক্ষা সমিতির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে বিপ্লব গোস্বামী জানান প্রশাসনের পক্ষ থেকে দ্রব্য মূল্য নির্ধারণ করা হয় এবং সে দামে জিনিসপত্র বিক্রি করার আদেশ দেওয়া হয়, কিন্তু প্রশাসনের এই আদেশকে কোনো বিক্রেতে পাত্তাই দেয় না, বরং আরও দাম বাড়িয়ে জিনিসপত্র বিক্রি করে। এ বিষয়ে সমিতির পক্ষ থেকে কয়েকবার উপায়ুক্তকে স্মারকলিপি দেওয়া সত্ত্বেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এখনো দেখছি প্রশাসন একটা সব দ্রব্যমূল্যর একটা মানে মূল্য নির্ধারণ করে দেন, কিন্তু প্রশাসনের দায়িত্ব শুধু নির্ধারণ করা নয়, সেই নির্ধারণ যে করেছেন সেটা কার্যকরী হচ্ছে কি না সেটাও কিন্তু প্রশাসনের দায়িত্ব দেখার। কিন্তু আমরা শিলচরে বিগত দিনেও দেখেছি এখনও দেখছি কোনোদিনও যে দ্রব্যমূল্য নির্ধারণ করে দেওয়া হয় সেটা কোনোদিনও কার্যকরী হয় না। এর পিছনে আমি বলবো এই যে ব্ল্যাক মার্কেটিং আর হোর্ডিং যেটা হয়, সে ব্ল্যাক মার্কেটিং আর হোর্ডিং কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু প্রশাসনের। প্রশাসনের দায়িত্ব শুধু মূল্য নির্ধারণ করা নয়, আর শিলচর বাজারে আজকে যা হচ্ছে সেটা একমাত্র কারণ হলো ব্ল্যাক মার্কেটিং এবং হোর্ডিং এর জন্য। হ্যাঁ, ব্ল্যাক মার্কেটিং দেখেন কোনো আমি ব্যক্তিগতভাবে কাউকে এখানে অ্যাটাক করছি না, কিন্তু যদি আপনারা কম্পেয়ার করে দেখেন প্রশাসনের মূল্য এবং বাজারের মূল্য, সেখানে তো বোঝা যায় কেন এই ব্ল্যাক মার্কেটিংটা হয়। সেই ব্ল্যাক মার্কেটিং আর হোর্ডিং আগে যেটা বলা হয়েছিল কিছু জিনিস লুকিয়ে ফেলা হয়, প্রশাসনের দায়িত্ব এবং আমাদের এই সংস্থার তরফ থেকে প্রশাসনকে অনুরোধ যেন প্রশাসন সেই ব্যাপারটা ব্ল্যাক মার্কেটিং আর হোর্ডিংটা যেন কন্ট্রোল করেন, কেন আগামীতে আমাদের শারদীয় উৎসব আছে, তখন না হলে এটা সব জিনিস মানে নাগালের বাইরে চলে যাবে। বরাকে প্রতিষ্ঠিত সংগঠন গৈরিক ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কাঁদি শহরে অলকেন্দু ও বিজয়েন্দু বোধ নিকেতন আশ্রমে মানসিক ভারসাম্যহীন ও অনাথ আশ্রম আবাস এবং গৈরিক ভারত মুর্শিদাবাদ শাখার সহযোগিতায় প্রায় 150 জনের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। করোনাকালে এই দুঃসময়ে গৈরিক ভারতের এহেন মানবিক ও সমাজসেবার জন্য এলাকার সবাই তাদের প্রশংসা করেন। শিলচর গৈরিক ভারতের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়। 10/2020 সালে গরিব ভারত তরফ থেকে এই ছোটো ছোটো ভাইরা আমার ভাইয়ের মতো এরা এসে যায় আমাদের এখানে, প্রত্যেক বাচ্চাকে খাওয়া দাওয়া, তাদের সঙ্গে সময় কাটানো এবং শেষে মাস্ক বিতরণ করে। আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে ডক্টর বিএন রায় বর্তমানে উপস্থিত না থাকার জন্য আমি এই প্রতিষ্ঠানের বর্তমান দায়িত্বপ্রাপ্ত একজন কর্মচারী, আমি তেনার পক্ষ থেকে সকল ভাইকে অভিনন্দন জানাচ্ছি যেন ওনারা এই গরিব ভারতের প্রতিনিধিত্ব হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন এইভাবে যেন কাজ করতে পারে। হ্যাঁ, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করি। গরিব ভারতের কর্মসূচি থেকে আপনার কীরকম লাগলো? আমার খুবই মানে কী বলবো, আমার অন্তর থেকে খুবই ভালো লেগেছে। তোমাদের এই পদক্ষেপ, তোমরা আরও এগিয়ে চলো এবং আগামী দিনে তোমাদের এই তোমাদের যে উদ্দেশ্য এই উদ্দেশ্যটা আরও সার্থক হয়ে উঠুক এটাই আমরা চাই। রাজ্যের বন ও পরিবেশ, আবগারি ও মিন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের হাত ধরে সোমবার ধলাইতে আসাম আদর্শ গ্রাম যোজনার অধীনে 3টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এদিন ধলাই শ্মশানঘাটে 10 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে একটি সোশিও কালচারাল হল ও বাম নিত্যানন্দ উচ্চতর বহুমুখী বিদ্যালয়ে একটি গার্লস কমন রুমের দ্বিতল ভবন সহ 6 লক্ষ টাকার একটি ডিপ বোরিং ওয়াটার সাপ্লাই প্রকল্পের ভিত্তি স্থাপন করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন রাজ্য সরকার আসার পর ধলাইতে উন্নয়নের জোয়ার বইছে।
আমরা এখানে 50 লক্ষ টাকার স্কিম আমরা নিছি এইবার, এটা মূলত 5 বছরের স্কিম। আসাম সরকারে 5 বছরে এই স্কিম সম্পূর্ণ করব, 5 বছরে আমরা 5 কোটি টাকা ব্যয় করব। এই 5 কোটি টাকা আমার পঞ্চায়েতের অ্যাকাউন্ট থেকে না, এই 5 কোটি টাকা আমার এমপির অ্যাকাউন্ট বা জেলা পরিষদের অ্যাকাউন্ট বা এমএলএর অ্যাকাউন্ট বা এমপির অ্যাকাউন্টে। এমপিরা এমএলএরা নিজস্ব ফান্ড থেকে তারা থাকে, এটা সেপারেট অ্যাকাউন্ট। আর এটা ডিসির, এখানে ডিসির মারফতে কাজটা 5 বছর সম্পূর্ণ হইল। কীর্তি জলি ম্যাডাম কিছুদিন 50 লক্ষ টাকা আইছে, এই 50 লক্ষ টাকার কাজ করে আমরা আশা করব কীর্তি জলি ম্যাডাম আরও 5 বছর থেকে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে যাবে, আপনার ভালো লাগবে। বাট আমরা জানি না, এটা এগুলা তো সরকারি ব্যাপার, তারারও ব্যাপার আছে, তাই থাকতে পারবেন না থাকতে পারবেন, কিন্তু আমরা থাকব ধনাই মানুষ। তো আমরা একটা দায়িত্ব আছে, দায়িত্বটা এটা যে পয়সাটা আইছে পয়সাটা আমরা সম্পূর্ণভাবে। স্বাধীনতার 70 বছর পেরিয়ে গেলেও যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিল রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সরকারি বাড়ি ও নিতাইনগর গ্রামের জনগণ। বিধানসভা কেন্দ্রের প্রাণকেন্দ্র কাজীর বাজার ও আনিপুর বাজার থেকে সামান্য দূরে অবস্থিত ওই দুই গ্রামের ছিল না কোনো রাস্তাঘাট। কংগ্রেস বিজেপি উভয় দল থেকে অনেক বিধায়ক সাংসদ নির্বাচিত হয়েছেন। বিগত লোকসভা নির্বাচনে সংখ্যালঘু অধ্যুষিত নিতাইনগর গ্রামের জনগণ 5 শতাধিক ভোট প্রদান করেন বিজেপির সাংসদ প্রার্থী কৃপানাথ মালাকে। ফলশ্রুতিতে সন্তুষ্ট হয়ে সাংসদ নিতাইনগর গ্রামের জনগণের জন্য একটি পাকা সড়ক নির্মাণ করে দেন। বিজেপি সরকারের এই কাজের জন্য নিতাইনগর গ্রামের জনগণ ভূয়সী প্রশংসা করেন। তারা আরো বলেন, যারা এই সড়ক নিয়ে অভিযোগ করেছিল তা একেবারেই মিথ্যে। ফেব্রুয়ারির 26 তারিখ থেকে স্টার্ট হয়েছে আর মার্চের 25 তারিখ লকডাউন হয়ে গেছে। এই সময়ের ভিতরে আপনারা যদি দেখুন প্রায় 60-70% কাজ কমপ্লিট হয়ে গেছে। আর একগুলো দুষ্কৃতিকারী তারা তারার ফায়দা লুটার লাগিয়া, নিজের ফায়দা লুটার লাগিয়া এবং কিছু জন মানুষের মুখে উঠার লাগিয়া এই কাজটা তারা মানে ইদানিং কয়েকদিন আগে তারা মিডিয়া তুলিয়া ধরছে। তা কোন জায়গাটা তারা মিডিয়া দিছে, দিছে আন্দুরফারের এই যেটা রাস্তা কোনো এটা ইয়তো নাই, এস্টিমেট বা কোনো ওয়ার্ক অর্ডার নাই, কিছু নাই, ওই জায়গাটা উঠাইয়া আর আমরা ওই রাস্তার বোর্ডটা সামনে তুলিয়া তারা এই মিডিয়া দিলেছে। এটা অত্যন্ত তারা মানে ভুল করছে। আমসুর সংগঠনের যারা, আমি তো আমার এই এই রাস্তার কন্ট্রাক্টর এবং বর্তমান এমএলএ সাহেবরে আমি কইমু যে এটার বিপক্ষে মানে যে কাজ যে ধরনের নেওয়া লাগে এই আমসুর বিপক্ষে আপনারা যেটা পারেন সম্ভব বইলে যেটা তারা হ্যারাসমেন্ট করাইন, তা না অ্যারেস্ট করাইন। কারণ এই আমরা এই রাস্তার কিছু নাই, অন্য রাস্তায় এটা দিয়া আর এই সাইনপোর্ট দিয়া তারা কিভাবে মিডিয়া তুলিয়া ধরলো। মানে আপনাদের কাজ যতটুকু হয়েছে সুষ্ঠু সুন্দর হয়েছে, সুষ্ঠু সুন্দর হয়েছে, ভালো কাজ হয়েছে, আমরা কোনো কমপ্লেন নাই। জি না, এই গ্রামেরও নাই, এই রাস্তারও নাই। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। হাথরস ও আম্বারখানা ধর্ষণ ও খুনের ঘটনায় বিক্ষোভ অব্যাহত, প্রতিবাদ উপত্যকা জুড়ে। চার দফা দাবিতে অসম জীবিকা সখী সংস্থা আন্দোলনে প্রজেক্ট ম্যানেজারকে স্মারকপত্র। কাছাড় পোস্টাল ডিভিশনে 22টি পদের বিলুপ্তি, প্রতিবাদে সরব শিলচর জেলা কংগ্রেস। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।